সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন লেটেস্ট এবং ট্রেন্ডিং নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনাদের আধার কার্ড হারিয়ে গেছে এবং ধরুন আপনার যে আধার নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনি কোথাও লিখেও রাখেননি অর্থাৎ আপনাদের আধার কার্ড যেমন হারিয়ে গেছে তেমনি আপনাদের আধার নম্বরও হারিয়ে গেছে আধার নম্বর যদি আপনাদের থাকে তো আপনি ডুপ্লিকেট আধার কিন্তু ইস্যু করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনাদের এনরোলমেন্ট নম্বরও আপনার না থাকে এবং আপনার কাছে যদি আধার নম্বরও আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডটিকে পুনরায় ফেরত পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা ইউআইডিআর তরফ থেকে ইতিমধ্যে নতুন এই আপডেটটি জারি করা হয়েছে তবে এর জন্য কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিংক থাকতে হবে এবং যেই মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারটি আপনাদের কাছে থাকতে হবে কারণ ওই মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপির সাহায্যেই আপনারা ডুপ্লিকেট আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো তার জন্য প্রথমে আপনাকে ইউআইডিআর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে ইউআইডি এর অফিসিয়াল ওয়েবসাইট এবার আপনারা এখানে দেখুন মাই আধার অপশনটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন তারপরে সেখানে তিনটা অপশন আপনারা খুঁজে পাবেন দেখুন গেট আধার রয়েছে আপডেট ইউর আধার রয়েছে এছাড়া এখানে আধার সার্ভিস রয়েছে অ্যাবাউট ইউর আধার আধার অন মোবাইল ডাউনলোডস রয়েছে এর মধ্যে আপনারা আধার সার্ভিস এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে এবং সেখানে দেখুন লেখা আছে যে রিট্রিভ লস্ট অর ফরগটেন ইআইডি স্ল্যাশ ইউআইডি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তখন এই অপশান যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে এই পেজটি চলে আসবে তো এবার আপনারা কি রিট্রিভ করতে চান অর্থাৎ কি ফিরে পেতে চান আপনাদের আধার নম্বর ফিরে পেতে চান নাকি আপনাদের এনরোলমেন্ট আইডি ফিরে পেতে চান এনরোলমেন্ট আইডি কি যখন আপনারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করবেন অথবা আধার কার্ডে কোনো আপডেটের জন্য যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে এনরোলমেন্ট আইডি দেওয়া হয় তো যদি আপনারা এনরোলমেন্ট আইডি হারিয়ে গিয়ে থাকে তো এখানে ক্লিক করবেন আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে এখানে ক্লিক করবেন এবার এখানে আপনাকে আপনার ফুল নাম্বার দেব ফুল নেম দেবেন অর্থাৎ পুরো নাম যে নামটি আপনাদের আধার কার্ডে রয়েছে আপনাদের মোবাইল নম্বর দেবেন কোন মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নম্বরটি আপনাদের আধার কার্ডের সাথে লিংক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে দিতে হবে অথবা আপনার ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেস আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে এরপরে এখানে যে ক্যাপচারে দিতে দিতে পারছেন এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে যেমন এখানে ডাবল ফাইভ এইট ফোর ফাইভ এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে এরপর আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন যখনই আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন যখনই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটিকে এখানে আপনারা এন্টার টি ওটিপিতে ক্লিক করবেন এবং সেই ওটিপিটি আপনাকে বসাতে হবে এবং ওটিপিটি যখনই আপনি বসিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার মোবাইল নাম্বারে এবং আপনার ইমেলে যদি আপনাদের ইমেল আইডি রেজিস্টার করা থাকে তো আপনাদের ইমেলে আপনার বারো সংখ্যার আধার নম্বর পাঠানো হবে এছাড়া আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে বারো সংখ্যার আধার নম্বর আপনি পেয়ে যাবেন যা আপনি প্রিন্ট করতে পারবেন আধারের ই কপি ডাউনলোড করতে আপনাকে ফি বাবদ টাকা মেটাতে হবে তবে যারা আপনি যদি চান যে আপনারা অনলাইনে করবেন না আপনারা অফলাইনে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার ফেরত পাবেন সেক্ষেত্রেও আপনাদের কাছে অপশন রয়েছে আপনারা আপনাদের নিকটতম যে কোনো আধার এনরোলমেন্ট কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ড আপডেট করতে পারবেন এছাড়া আপনাদের পুরো হারিয়ে যাওয়া আধার কার্ড কিংবা আপনাদের হারিয়ে যাওয়া এনরোলমেন্ট আইডি আপনারা কিন্তু রিট্রিভ করতে পারবেন তো বন্ধুরা আধার কার্ড সংক্রান্ত